মেয়েদের যোনিপথে সাদা স্রাব অনেক কমন একটি সমস্যা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা ইদিব, কনসালটেন্ট মেডিকেল ডিরেক্টর, ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার, রিজেনারেটিভ মেডিসিন নিয়ে কাজ করছি। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মেয়েদের সাদা স্রাবজনিত সমস্যা। প্রথমে জেনে নিতে হবে যে মেয়েদের সাদা স্রাবটা কখন সমস্যা হিসাবে আপনি আইডেন্টিফাই করবেন। সাধারণত পিরিয়ডের বা মাসিকের আগে অথবা পরে অথবা ওভুলেশনের সময় হালকা পাতলা খুব লাইট কালারের কিছু সাদা স্রাব যোনিপথে আসতেই পারে। এগুলোকে আমরা একদম নর্মাল হিসাবে গণ্য করি, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে যদি কোনো মেয়ে বা মহিলার কন্টিনিউয়াসলি কিছু ঘন সাদা স্রাব আসে, তাহলে বুঝতে হবে যে এটি একটি সমস্যা। কিভাবে বুঝবেন, কি কি ক্রাইটেরিয়া যেখানে আপনি বুঝবেন যে এই সাদা স্রাবে সমস্যা হচ্ছে? নাম্বার ওয়ান, আপনি যে আন্ডার গার্মেন্টস, প্যান্টি অথবা যে পাজামাটা পরছেন সেটা স্টেইনড হয়ে যায়। নাম্বার টু, অনেক সময় এটা ফাউল স্মেলিং হয়। নাম্বার থ্রি, আপনি যখন কোমর থেকে ওয়াশ করে উঠলেন তখন দেখবেন কোমরের পানিতে দইয়ের মতো সাদা থকথকে পড়ে থাকে। অ্যান্ড নাম্বার ফোর, যেটা খুবই কমন একটা প্রবলেম, এরা যেটা কমপ্লেন করেন সেটা হচ্ছে যোনিপথে চুলকানি অথবা ইচিং। এই সমস্যাগুলো যখন হবে তখন এই সাদা স্রাবকে আপনি সমস্যা হিসেবে গণ্য করবেন এবং অবশ্যই এটার ট্রিটমেন্ট করবেন। কি করবেন এবার ট্রিটমেন্ট এবং কেন হয় এই সাদা স্রাবজনিত সমস্যা? সাধারণত পোর হাইজিন, এর অর্থ হচ্ছে যোনিপথ যদি সঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে এই সমস্যা হতে পারে। কারণ আমাদের যোনিপথটা একটি ময়েস্ট এনভায়রনমেন্ট, এখানে খুব সহজেই ক্যান্ডিডা অথবা ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায়। এটা তাদের গ্রো করার জন্য খুব সুইটেবল একটা এনভায়রনমেন্ট। সো এই ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই অ্যাকর্ডিংলি অ্যান্টিফাঙ্গাল অথবা অ্যান্টিব্যাকটেরিয়াল ট্রিটমেন্ট নিতে হবে। এছাড়া অনেকে সহবাসের পরে ঠিকমতো যদি যোনিপথটা পরিষ্কার না করেন তাহলেও কিন্তু এই ধরনের সাদা স্রাবের প্রবলেম হতে পারে। এছাড়াও বিভিন্ন ডিজিজ যেরকম এন্ডোমেট্রিওসিস বা যে কোনো ধরনের ইউটেরাস বা এই জাতীয় কোনো সমস্যা থেকে কিন্তু যোনিপথে সাদা স্রাব আসতে পারে। তবে খেয়াল রাখবেন সেই ক্ষেত্রে এগুলো অনেক সময় ব্লাড স্টেইনডও হতে পারে। সো অনেক কারণ ছাড়াও যদি এমনিতেই কারো সাদা স্রাব হয় সেখান থেকে অনেক উইকনেস চলে আসে, তাই দেরি না করে এই সাদা স্রাবের ট্রিটমেন্ট করতে হবে। ন্যাচারাল কিছু প্রিভেনশন ট্রিটমেন্ট হচ্ছে আপনি রেগুলার 12-14 গ্লাস পানি খাবেন, প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট ফুড খাবেন, এর অর্থ হচ্ছে যে কোনো ভিটামিন সি রিচ ফুড, এর মধ্যে হতে পারে কমলা, পেয়ারা, আমলকি, এ ধরনের ফ্রুটস, এবং এছাড়া আপনি অবশ্যই নিয়মিত রেগুলার একটি পোর হাইজিন মেনটেন না করে রেগুলার একটি হাইজিন মেনটেন করবেন আপনার যোনিপথের জন্য। সবসময় মনে রাখবেন টয়লেট করার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আপনার জায়গাটা যোনিপথটা পরিষ্কার করে রাখেন এবং ড্রাই রাখেন তাহলে আপনি খুব সহজেই এই সাদা স্রাবের প্রবলেম থেকে মুক্তি পেতে পারবেন। থ্যাংক ইউ।